আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহেরাজ মম ব্লগে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের এই ব্লগটি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ হব। যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি লাস্ট সামারের, আমরা কটন পার্কে গিয়েছিলাম প্যাভিলিয়ন ফোরে, সম্ভবত ওই পার্কটিতেই ছিল, পাশেই বিচ ছিল। এখানে আমরা মাহেরার বাবা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে গিয়েছিলাম, সবাই একটা একটা করে ডিস রান্না করে নিয়ে গিয়েছিল। মাহেরা খুবই এনজয় করছিল, কিন্তু পাশেই রাইড ছিল বেবিদের, এটা বন্ধ থাকার কারণে ও একটু ঝামেলা করছিল। পরে অবশ্য থেমে গিয়েছে যখন দেখে যে কেউই ভিতরে নাই। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, আর সামারের দিকে তো সবাই জানেন সন্ধ্যা হতে হতে অনেক সময় হয়ে যায়, 1:30-9 বেজে যায়। আমরা ওই পর্যন্তই ছিলাম, তারপর সবাই আস্তে আস্তে ব্যাক করি। আপনারা সবাই অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরবেন এবং হ্যান্ড স্যানিটাইজ করবেন। আসুন আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে রান্নাটা নিয়ে এসেছি এই রান্নাটার নাম হচ্ছে বিফ স্টার ফ্রাই অথবা বিফ পেপার স্টেক। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক বিফ পেপার স্টেক করতে কী কী লাগবে। আমি প্রথমেই মাংস, গরুর মাংসকে কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি স্লাইস করে কেটে নিয়েছি, যতটুকু সম্ভব পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি। আপনার ইচ্ছা করলে এভাবেও বসিয়ে দিতে পারেন, অথবা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম যেহেতু বাচ্চার জন্য সাথে সাথে গিয়ে আমি রান্না করতে পারিনি। আমি গোলমরিচ, লেবুর রস আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ সময় পর্যন্ত, অলমোস্ট 2 hours আমি ম্যারিনেট করা ছিল। ম্যারিনেট করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আসুন এই বিফ পেপার স্টেক অথবা বিফ স্টার ফ্রাই করতে আর কী কী লাগে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি, লেমন গ্রাস, রেড অ্যান্ড গ্রিন বেল পেপার, ম্যাক্সিকান চিলি, পেঁয়াজ পাতা। আপনার ইচ্ছা করলে এখানে ব্রোকলি কিংবা মাশরুম কিংবা স্যালারি ইউজ করতে পারেন, আমার যা ছিল আমি সেটি ইউজ করেছি এখানে। এবং সাথে আমি কাঁচামরিচ নিয়েছি। আর প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এই বিফ পেপার স্টেক করতে আর অথবা বিফ স্টার ফ্রাই করতে আর কী কী লাগে দেখে নিন। এখানে আমি নিয়েছি বাটার, আর নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, ব্রাউন সুগার, লবণ স্বাদ অনুযায়ী, কর্নফ্লাওয়ার, আর এখানে আমি সসের মধ্যে নিয়েছি সয়া সস, কেচাপ আর হট সস আমি একসাথে নিয়েছি এখানে, আর নিয়েছি লেবু।
লেবু লাগলে আমি দিব আদারওয়াইজ আমি এটা স্কিপ করব আর আপনার ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার ইউজ করতেও পারেন আর আমি যেহেতু গ্রেভিটা পছন্দ করি বিশেষ করে মাহেরার বাবা গ্রেভিটা পছন্দ করে সেজন্যই আমি কর্নফ্লাওয়ারটা নেয়া আমি এর মধ্যে একটি প্রাইফ্যানেই তেল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটা ইউজ করার মেইন কারণ হচ্ছে রেস্টুরেন্টের স্বাদটা চলে আসে বাটার ইউজ করলেই সেজন্যই বাটারটা দেয়া আমার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 পাউন্ডের উপরে মাংস ছিল আমি এখন এটিকে হাই হিটে জাল রান্না করতে থাকব এখন আমি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ পাতার যে গোড়ার অংশটা ছিল সেটা আমি এখন দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে আমি লেমন গ্রাসও দিয়ে দিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন অনেক হাই হিটে আমি রান্না করছি এবং পানিটা শুকিয়ে আসার পরপরেই আমি এখানে পেঁয়াজ গ্রিন অ্যান্ড রেড পেপার মেক্সিকান চিলি আমি সাথে অ্যাড করে দিব তারপর পরেই আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিব প্রায় আধা চামচের মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব এখনই আমি এর মধ্যে সসগুলি ঢেলে দিব এখানে তো আমি বলেছি যে সয়া সস কেচাপ হট সস ছিল আমি এগুলি দিয়ে দিয়েছি এবং খুব হাই হিটে এখন আমি আবার রান্না করব যেন সবজিগুলি নেতিয়ে না যায় এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এবং আমি ব্রাউন সুগারও দিয়ে দিব তারপরে আমি খুব হাই হিটেই রান্না করতে থাকব দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা উঠিয়ে নিতে পারেন অথবা গ্রেভি খেতে চাইলে আমার মতো আমি এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আমি সেটা এখন অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন সবজিগুলি সব ক্রাঞ্চি ভাব রয়ে গিয়েছে এখন পর্যন্ত এখন আমি পেঁয়াজ পাতা অ্যাড করে দিয়েছি এবং আমার বিফ পেপার স্টেক অথবা বিফ স্টার ফ্রাই হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশনের পালা আর খাওয়ার পালা আশা করছি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ইনশাআল্লাহ নেক্সট আবার ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ